ইবাদত বন্দেগীতে পালিত হলো পবিত্র শবে বরাত। নফল নামাজ, কুরআন তেলাওয়াত ও জিকিরে মগ্ন থেকে রাত কাটালেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মসজিদে ফজর নামাজের পর অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। এ সময় নিজের পরিবার, দেশ, জাতির কল্যাণ কামনা করে মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন মুসলমানরা। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। হিজরি সালের শাবান মাসের 14 তারিখের দিবাগত রাতটি মুসলমানদের কাছে সৌভাগ্যের রাত হিসেবে পরিচিত। এই রাতে বান্দাদের জন্য অশেষ রহমতের দরজা খুলে দেন মহান আল্লাহ তাআলা। পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় সারা রাত নফল নামাজ, পবিত্র কোরআন তেলাওয়াত ও জিকির করেন মুসলমানরা। অতীতের পাপ অন্যায়ের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে ইবাদত করেন। দেশবাসীর কল্যাণ কামনা করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করেছি। সকল দ্রব্যমূল্য যেন ক্রয় ক্ষমতার মধ্যে আসে, এটাই আমাদের সকলের কামনা। শবে বরাতের ফজিলত সম্পর্কে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব বলেন, এই ফজিলতময় রাতে বেশি বেশি নফল ইবাদত করা উচিত মুসল্লিদের। আজকে এই নামাজ পড়তে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে। নামাজের ভেতরে আবার অনেকে বলে যে এতবার এই সূরা দিয়ে পড়তে হবে, এই ধরনের কোনো হাদিসে প্রমাণ নেই, এটা মানুষের পক্ষ থেকে বলা হয়েছে, অতএব এগুলোকে আমরা না করি। ফজর নামাজের পর মসজিদে মসজিদে অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। এ সময় দেশ, জাতীয় মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা করা হয়। আলহামদুলিল্লাহ, আমরা সারা নামাজ পড়ছি, দোয়া করছি, মোনাজাত আল্লাহর কাছে ফরিয়াদ করলাম যেন সারা বাঙালি, সারা মুসলমান যেন ভালো থাকে, ফিলিস্তিনি মুসলমানদেরকে আল্লাহ যেন ভালো করে হেফাজত করে, এটা চাচ্ছি সবচেয়ে বড় কামনা। আশেকেন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা।